আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। চুপ্পুকে চুপিসারে রাষ্ট্রপতি করে শেখ হাসিনার চমক। দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নে কারো অনুমানই কাজে লাগেনি। কঠোর গোপনীয়তার সঙ্গে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একেবারে চুপিসারে সবাইকে চমকে দিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করতে যাওয়া ব্যক্তি সম্পর্কে দলের শীর্ষ নেতারাও শেষ মুহূর্ত পর্যন্ত ধারণা করতে পারেননি। এমনকি গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনায় মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর নাম ছিল না। রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নে প্রধানমন্ত্রী চমক দেবেন এমন আলোচনা বারবারই ছিল, তবে এর পাশাপাশি এক ডজনের বেশি প্রার্থীর নাম ছিল মুখে মুখে, যাদের মধ্যে সাবেক আমলা, শিক্ষক ও কয়েকজন মন্ত্রী ছিলেন। গত কয়েকদিনের নামের সংখ্যা নেমে আসে 3 থেকে 4টিতে। এমনকি একজন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে মর্মেও খবর প্রকাশিত হয়, কিন্তু কোনো আলোচনায় ছিল না দলীয় মনোনয়ন পাওয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম। বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণ কাজে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ যখন তোলে, তখন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহাবুদ্দিন। সরকার বরাবর এই অভিযোগ অস্বীকার করলেও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনাক্রমে দুদকের তা অনুসন্ধানের দায়িত্ব দেয় সরকার। বিশ্বব্যাংকের একটি অভিজ্ঞ দল দুদককে সঙ্গে নিয়ে এই অভিযোগের অনুসন্ধান তদারক করে। এ সময় তদারকির নামে দুদকের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ ওঠে। শাহাবুদ্দিনের বলিষ্ঠ ভূমিকা সেই অপচেষ্টা রুখতে সহায়তা করে। দুদকের সাবেক এই কমিশনারের নাম ঘোষণার পর অনেকেই চমকে গেছেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। 1970 সালে তিনি ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি। তারও আগে থেকে তৃণমূল ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। 1971 সালে 23শে মার্চ পাবনা টাউন হল ময়দানে স্বাধীনতার পতাকা উত্তোলনকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 1974 থেকে 75 সালে ছিলেন পাবনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি। 1975 সালের জানুয়ারিতে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করা হলে সেখানে পাবনা জেলা বাকশালের যুগ্ম সম্পাদক হিসেবে মনোনয়ন পান। আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী তিনি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস হত্যার প্রতিবাদ করতে গিয়ে 22 আগস্ট পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। সেনা ক্যাম্পে 3 মাস ধরে চলে শারীরিক নির্যাতন। 3 বছর কারাগারে আটক থাকার পর অর্ধপঙ্গ অবস্থায় 1978 সালে মুক্তি পান তিনি। 1982 সালে BCS ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 25 বছর পর 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। 2011 সালে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ করা হয় তাকে। 2016 সালের মার্চে এই পদ থেকে অবসরে যান তিনি। শাহাবুদ্দিন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান। আইন বিষয়ে দক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন রাষ্ট্রপতি হিসেবে সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, সংসদীয় দলনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। তবে এই মনোনয়নে খুশি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আওয়ামী লীগ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে, তাতে আমি আনন্দিত। তিনি ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান ব্যক্তি। আমার শুভেচ্ছা থাকলো তার জন্য। অন্যদের প্রতিক্রিয়া প্রসঙ্গে জি এম কাদের বলেন, সংবিধানেই তো বলা আছে সংখ্যাগরিষ্ঠ দল রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সংসদে, তারা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমি আশা করি রাষ্ট্রপতি হিসেবে তিনি সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় নিরপেক্ষ এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।